নীতি বহির্ভূত স্পীড ব্রেকারৰ বিৰুদ্ধে সৰববোকা জানাৰক্ষী। বিজেপি নেতাৰ ফেচবুক পোষ্টৰ পাছতেই সৃষ্টি হৈছে তীব্র চঞ্চল্যৰ। ঠিকাদাৰ অশোক কুমাৰ পাৰিকক কঠোৰ সকিয়নি প্ৰশাসনৰ। ধনশিৰি মহকুমাৰ সীমান্তৰ কাৰ্বি আংলং জিলাৰ বোকাজান ধনশিৰি দলঙৰ কাষতেই লাগি থকা কাৰ্বি আংলং অট'নমাছ কাউন্সিলৰ বোকাজান এণ্ট্ৰি টেক্স গেটৰ সন্মুখতে এটা বৃহৎ স্পীড ব্ৰেকাৰ বনাই বাটৰুৱাক দুৰ্ভোগ ভোগাই আহিছিল ঠিকাদাৰ অশোক কুমাৰ পাৰিকৰে। প্ৰথমেই মন কৰক এটা ফেচবুক পোষ্টলৈ। ধনশিৰি মহকুমাৰ এজন বিজেপি নেতা চন্দ্ৰ লহকৰৰ এটা ফেচবুক পোষ্টাৰ পাছতেই যেন সলনি হ'ল পথটোৰ নীতি বহিৰ্ভূতভাৱে নিৰ্মাণ হোৱা স্পীড ব্ৰেকাৰটো। অশোক পাৰিক নামৰ এজন বোকাজানৰ কাৰ্বি আংলঙৰ ঠিকাদাৰে এই পথটো কেইদিনমানৰ আগতে বনাইছিলে। ইয়াত অবৈধভাৱে এটা স্পীড ব্ৰেকাৰ দি বহুতো যান বাহনৰ ক্ষয় ক্ষতি হৈছে। গতিকে আমি আজি সংবাদ মাধ্যমৰ যোগেদি তৎক্ষণাত আমি বোকাজানৰ অচিক মহোদয়ক অৱগত কৰি এইটো ভঙাৰ এটা ব্যৱস্থা কৰিলোঁ। কিয়নো এটা গতিবেগ হয়, আমাক স্পীড ব্ৰেকাৰ লাগে, এনেকুৱা এটা স্পীড ব্ৰেকাৰ নালাগে ক'ৰবাত গাড়ী আহি পিনে এক্সিডেণ্ট হোৱাটো। গতিকে এইটো এটা পৰিতাপৰ কথা হৈছে। এই সমগ্র ঘটনাটো বোকাজান আরক্ষী থানাত অবগত করাত বোকাজান আরক্ষী থানার ইন্সপেক্টর ডিম্বেশ্বর ঠাকুরিয়ার নেতৃত্বত আহা আরক্ষীর এটা দলে উক্ত স্থানত উপস্থিত হয়ে নীতি বহির্ভূতভাবে নির্মাণ করা স্পীড ব্রেকারটি ভাঙিবলৈ নির্দেশ দিয়ে। আর আরক্ষীর নির্দেশের পাছতেই স্পীড ব্রেকারটি ভাঙিবলৈ বাধ্য হয় ঠিকাদার অশোক কুমার পাৰিকৰে। বোকাজান আরক্ষীর বিষয়াজনের এনে প্রশংসনীয় পদক্ষেপক আদরণি জানাইছে এটা বিভিন্ন মহলে। আজি দেওবার, আজিলৈকে আপনাদের কোনো ব্যবস্থা লওয়া নাই। অজস্র আপনাদের মানুষ, আপনাদের পুলিশের মানুষ ইয়ালে পঠিয়ায় আপনাদের কালেকশন করা উঠি পড়ি লাগিছে। গতিকে সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া, ইয়াত এই গেটখনত এটা বৃহৎ সিন্ডিকেট চলি আছে, যত নেকি ব্রয়লার গাড়ির পর 300 টাকার 1200 টাকালৈকে লয়, গাহরি গাড়ির পর 300 টাকার 1200 টাকালৈকে। এইট কোনো ধরনের এনেকা রিসিপ্ট দিয়া নহয়, আমি যিমানখিনি গম পাইছো কোনো ধরনের রিসিপ্ট দিয়া নহয়। আর আপনাদের অতি সোনকালে বারম্বার আমি কৈ আছো, কৃষকৰ পৰা পয়সা নলব, আপনি ছাগলী বেপারীর পয়সা নলব, হাঁ বেপারীর পয়সা নলব, এই প্রথম অভিযোগ নহয়। আপনাদের আজি সাকে গম পাইছে, আমি আগতেও এনেকা একটা ধরনের নিউজ ইয়াত করছো আর আমি বন্ধ করাইছো। কিন্তু আজিলৈকে পরিতাপের বিষয়টি হল কি কারণে এই বন্ধ হওয়া নাই সিন্ডিকেট, ইয়ার টাকা কোনে কোনে পায়। গতি অতি সোনকালে ইয়ার তদন্ত করে তেওঁলোকক আইনগত একটা বিহিত ব্যবস্থা লব লাগে। টেক্স গেটৰ লগতে তাৰ কমণ্ট্ৰলকে এটা স্পীড ব্ৰেকাৰ বনোৱাত এই সমগ্ৰ প্ৰক্ৰিয়াটোৰ লগতে এক বৃহৎ চিণ্ডিকেট জড়িত আছে বুলি একাংশ ৰাইজে সন্দেহ প্ৰকাশ কৰাৰ লগতেই উক্ত চিণ্ডিকেটটোৰ লগত জড়িত লোকসকলৰ ওপৰত বিহিত ব্যৱস্থা ল'বৰ বাবে প্ৰশাসনক আহ্বান জনাইছে। সৰুপথাৰৰ পৰা নবীন বৰা, ৰিপৰ্ট পি আই নিউজ।